তোমার আর ভাসান বাপির একটা যে একটা বন্ডিং যেটা সত্যি ভাইরাল এবং মানুষের মনে থেকে গেছে, এখনো নিশ্চয়ই তুমি তোর ফেসবুক স্ক্রল করলে পাও, কন্ট্যাক্ট আছে? এটা যদি আমি বলি যে না না আমার ভাই না, একদম মিথ্যে কথা। আমি জানি আমি খুব গ্রিডি হয়ে পড়ছি, কিন্তু কি বলবো, ওই ওইটাই যে আমরা হাত ধরে পা ধরে কাউকে এই কোনো জিনিস গিলিয়ে খাইয়ে দিতে পারি না। কারোর যার যেটা দেখতে ইচ্ছে হবে সে সেটা দেখবে, ভালো খারাপ এটাই তো জীবন। খারাপ থাকলে ভালো থাকবে, ভালো থাকলে খারাপ থাকবে। নমস্কার, প্রথম কলকাতায় স্বাগত। এবং আমি খুব বিজি শিডিউলের মাঝখানে যে মানুষটাকে পেয়েছি তাকে আপনি খুব ভালো করে চেনেন, আপনার প্রিয় মানুষ, কে আমার গেস্ট তুতে দীপান্বিতা রক্ষিত। ওয়েলকাম টু প্রথম কলকাতা। থ্যাংক ইউ। আমি আশা এবং মাঝখানে আমি এর আগেও দেখছিলাম একটা করে ইন্টারভিউ হচ্ছে এবং তারপর আবার শর্ট আবার ইন্টারভিউ, শুরুটাকে একটু চাপের এখন তুতে? এখন প্রচণ্ড চাপের, মানে কি বলবো, যেহেতু মানে প্রচণ্ড তামঝামের সিনগুলো হচ্ছে, তোমরা নতুন প্রোমো দেখেছো ওইগুলো হচ্ছে, মানে সব কিছু নিয়ে না আমরা মানে একদম প্যাকড আপ স্কেডিউলে মানে একদম মানে বেঁধে রয়েছি, মানে কোনোভাবেই ওখান থেকে না একটু সময় বের করা যাচ্ছে না। মানে আমি নয় নয় করে এক মাস হয়ে গেল, হয়তো আমি সেইভাবে কোনো ছুটি পাইনি বা এসে কোনো পাইনি, তো মানে ডে নাইট ডে নাইট প্রায় কাজ হচ্ছে ওই রকম। বাড়ির লোকজনকে সময় দিতে পারছো? মানে ডে নাইট কাজ হচ্ছে, লাস্ট এক মাস ধরে ছুটি পাচ্ছে না দীপান্বিতা, বাড়ির লোকজন এবং তোমার খুব বাড়িতে আমরাও জানি যে একজন আছেন যে খুব পছন্দের। একজন না, অনেকজন, নজন, নজন। ওই ওই যে মানুষগুলো, যে মানুষ, ওরা অ্যাকচুয়ালি মানুষ না, চার পায়ের পোষ্য আমাদের, তো ওরা হ্যাঁ, তো মানে আমার বেবির মতন, তো তাদেরকেও মানে সময়টা মানে আমি যখন যাই, আমার ক্যাটগুলো তো অত আমার কাছে আসে না সেইভাবে, ক্যাটের ওরকম নেচারও নয়। এবার আমার ডগিটা গোলু, ও মানে সেই তখন মানে কিছুক্ষণের জন্য মানে এতক্ষণ পরে পেয়েছে, সেই সকালবেলা বেরোই আমি 8টার সময়, ঢুকি রাত্রি 10টার সময়, তখন শেষ অবধি যখন পায় না মানে আঁচড়ে কামড়ে আদর করে কি করবে ও মানে বুঝতে পারে না, আর গিয়েই ওকে আগে আমার কোলে বসতে হবে। যেভাবে তুমি বলছো যে সকাল 8টায় বেরোচ্ছি, ডে নাইট শুটিং হচ্ছে, এক মাস ছুটি নেই, এবং সত্যি নিজের কাছের মানুষদেরকেও তুমি অত সময় দিতে পারছো না, খুব কি ইজি না? তোমরা যদি দেখো, ইজি আমার মতে কোনো কাজই ইজি না, ঠিক আছে, মানে সেটা যে কোনো কাজই হয়ে থাকুক না কেন, সব কাজই হার্ড। এবার সেই সেটা 9 to 5-এর জব হোক, কোনো কর্পোরেট সেক্টরে হোক, হোয়াট এভার ইট ইজ, হার্ড সব কিছুই, সেটা নিজের মতন করে হার্ড। কিন্তু সেই হার্ড বিষয়টা কখন ফিল হয় না, যখন কাজটাকে তোমরা ভালোবাসো। হ্যাঁ, আমি আমার মা বাবা বা আমার পোষ্যদের ভালোবাসাটাকে মিস করছি কিছুদিনের জন্য, কিন্তু সেই জায়গায় আমি মনে করি এই যে তোমাদের কাছে ভালোবাসা পাচ্ছি, দর্শকদের কাছে ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসাটা হয়তো কিছুটা হলেও কম্পেনসেট হয়ে যাচ্ছে। দর্শকরাও তো অনেক সময় দীপান্বিতাকে হতাশও নিশ্চয়ই করেছে কোনো না কোনো চরিত্র, তুতের কাজ দেখে, সিরিয়াল দেখে, নিশ্চয়ই তোমাকে মেসেজও করেন তারা? হ্যাঁ করেন, অবশ্যই করেন, ভালো খারাপ এটাই তো জীবন। খারাপ থাকলে ভালো থাকবে, ভালো থাকলে খারাপ থাকবে। খুব জানতে ইচ্ছে করছে, ধরো খারাপ মেসেজ তুমি ব্যাক টু ব্যাক পাচ্ছ বা দেখছো, কি করো? মানে সত্যি তো এটা মানে যে দর্শকদের জন্য তোমার কাজ করা, তারা যখন খারাপ কোনো মেসেজ লেখে সত্যি কি দুঃখ হয়? আমি না অতটা পাত্তা দিই না, সিরিয়াসলি আমি পাত্তা দিই না, মানে এটা আমি স্ট্রেট ফরওয়ার্ডই বলবো, যা যাদের ভালো লাগে না লাগে না, যাদের ভালো লাগে তাদের লাগে, কারোর কারোর করলা খেতে ভালো লাগে, কারো কারো করলা খেতে ভালো লাগে না, সিম্পল। আমরা হাত ধরে পা ধরে কাউকে এই কোনো জিনিস গিলিয়ে খাইয়ে দিতে পারি না, কারোর যার যেটা দেখতে ইচ্ছে হবে সে সেটা দেখবে, দ্যাটস ইট, যার যেটা ভালো লাগবে সেটা লাগবে, না লাগবে না লাগবে। ধারাবাহিক তো দেখছো, মানে ধারাবাহিকের যেভাবে রেগুলারিটিতে হয় অনেক সময় খুব তাড়াতাড়ি ধারাবাহিক শেষ হয়ে যায় বিভিন্ন সময়, আমাদের এই হিস্ট্রিও আছে, কখনো কোনো কি এরকম কোনো সংকোচ রাদার ভয় হয় কখনো? এটা যদি আমি বলি যে না না আমার ভয় না, একদম মিথ্যে কথা। কারণ হচ্ছে আমরা যে কোনো কাজ, শুধু ধারাবাহিক বা যে কোনো কাজ যখন শুরু করি, আমরা কি চাই, যে ভালোভাবে চলুক, যেন এই কাজটা আমি দীর্ঘদিন করতে পারি, প্রোগ্রেস হোক, কখনোই কিন্তু আমরা নেগেটিভ কোনো থিঙ্কিং নিয়ে যে এই কাজটাতে ঢুকলাম কিছুদিন পর ছেড়ে দেবো, এই থিঙ্কিং নিয়ে আমরা কখনোই ঢুকি না, অলওয়েজ প্রোগ্রেসিভ থিঙ্কিং নিয়েই ঢুকি।
এরপর হঠাৎ করে এবার কী বলবো, এটা ডেস্টিনি বা ভাগ্য যাই বলে থাকুন না কেন, কেন কেন সেটা ভাগ্যের বসে এটা হয়ে যায়। এতদিন হলো ধারাবাহিক করছো, এর আগে আমি একটা রিয়েলিটি শোতে তুমি বিচারকের আসনেও ছিলে, এই যে বিষয়টা মানে ধারাবাহিক এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কি মনে হয় কেন দীপান্বিতা? হতে পারে হয়তো, দেখুন সব সব কাজেই তো লাভ লোকসান থাকে, অনেকেই তো বিজনেস শুরু করে। হ্যাঁ, আমি সবকটাই একটু কথায় একটু উদাহরণ দিয়ে বলি, সবাই তো বিজনেস শুরু করে, কেউ লন্ড্রি বিজনেস শুরু করে, কেউ কিরানা স্টোর খোলে, ঠিক আছে, সবারই যে বিজনেস চলবে এমন কোনো কথা নেই, তো ধারাবাহিকও ওরকম। কিন্তু কি আমরা চেষ্টা করতে পারি, ভাগ্যের ওপরে বা দর্শকের ওপরে আমরা কেউ না, দর্শক চাইলে টিকিয়ে রাখবে, দর্শক না চাইলে সেই জিনিসটা বন্ধ করে দেবে। কোন স্ট্রাগলটা বেশি মানে তুতে অপোজিটে দীপান্বিতা যদি দাঁড় করাই দুটো চরিত্রকে, কি বেশি ফাইটার? আমার মনে হয় না আমি লাইফে খুব একটা স্ট্রাগল করেছি বলে, যে আমি প্রথম যে অভিনয়ের অফারটাও পেয়েছিলাম সেটাও আমি মানে কি বলবো, বলতে পারো যে আমার দরজায় নক করে সেই অফারটা আমাকে দেয়া হয়েছে। মানে আমি আলাদা করে যাই, যারা স্ট্রাগল করে মানে এই প্রোডাকশন হাউসে হাউসে ঘুরে ছবি দেয়, পোর্টফোলিও দেয়, আমি জানি না, আমি শুধু এইটুকু জানি যে আমার একটা রবীন্দ্রভারতীতে যখন পড়াশোনা করতাম তখন একটা ছবি আমার ভাইরাল হয়েছিল, মানে প্রত্যেক বছরই হতো, সেইবারের ছবিটা ভাইরাল হয়ে পৌঁছায় একজনের হাতে, মানে এই অ্যাক্রোপলিসের যে স্নিগ্ধা দি তারা দেখে, তারা আমার পছন্দ হয়, তো তখন তারা, কিন্তু তারপর পছন্দ হওয়ার পর অবভিয়াসলি আমাকে আমার অডিশন নিয়েছে, লুক সেট হয়েছে যে আমি এই লুকটাতে সেট হচ্ছি কি না, তারপরে ওনারা ডিসিশন নিয়েছে, কিন্তু অফারটা সামনে থেকেই এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তুতেটা অনেকটা টাফ। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে তুতেটা অনেকটা টাফ, তুতের লাইফটা অনেকটা টাফ। আরফিন্দা মানে অফ ক্যামেরা আড্ডা ফাড্ডা মারে? আর আরফিন্দার একটা বিষয় আছে যে প্রথম ধরুন আপনার সাথে মানে যে কোনো কারোর সাথে যখন দেখা হবে এসা হবে, খুব একটা যে কথা বলবে সেটা না, কিন্তু আস্তে আস্তে যখন বন্ধুত্ব বা ক্লোজনেসটা বাড়বে তখন সে আস্তে 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 করে খোলে। এখন কোথায় রয়েছে তোমাদের বন্ডিং, বন্ধুত্বটা? এখন আমাদের বন্ডিং খুব ভালো জায়গায় আছে। তো তোমার আর ভাষণ বাপির একটা যে ওই যে একটা দৃশ্যটার একটা বন্ডিং যেটা সত্যি ভাইরাল এবং মানুষের মনে থেকে গেছে, এখনও নিশ্চয়ই তুমি তোর ফেসবুক স্ক্রল করলে পাও, কন্ট্যাক্ট আছে? কন্ট্যাক্ট আছে, নেই যে এরকম বলবো না, অবভিয়াসলি আছে, কিন্তু সব সময় কথা যে হয় তা না। ফ্যান্টাস্টিক, তুতের জন্য কি বলবে, কারণ এখন অনেকটা লম্বা ইন্টারভিউ তোমায় দিতে। তুতের জন্য আমি এইটাই বলবো যে আপনারা ভালোবাসা দিচ্ছেন, আরও চাই, আমি জানি আমি খুব গ্রিডি হয়ে পড়ছি, কিন্তু কি বলবো, ওই ওইটাই যে সবার মনে ভয় থেকে থাকে, আপনাদের ভালোবাসা ছাড়া আমরা ব্যর্থ, দ্যাটস ইট।